আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। বাংলাদেশ বিমানের ফ্লাইটে সৌদির শর্ত আরোপ, এই বিষয়টির উপরেই আজকের এই নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন। তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজটি জেনে নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী তিনটি গন্তব্যে চলাচলকারী ফ্লাইটের যাত্রীদের উপর শর্ত আরোপ করা হয়েছে। শর্তের মধ্যে প্রত্যেক যাত্রীকে সৌদি আরব যাওয়ার পর নিজ খরচে 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী 20 মে রাত 12টার পর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে বলে মেল বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল সোমবার বিমানের বলাকা ভবনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন, 2 দিন আগে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি থেকে মেল বার্তা পাঠিয়ে জানানো হয়েছে যে আগামী 20 মে রাত 12টার পর বিমানের ফ্লাইটে যেসব যাত্রী সৌদি আরবে আসবেন তাদের প্রত্যেককেই 7 দিনের জন্য নিজ খরচে হোটেল বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা এই নিয়ম মানবেন না তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলে এই শর্তে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।